हेलो फ्रेंड, आपनारा देखছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি সিঙ্কার। তো ফ্রেন্ড, আজকে একটা বড় হেডলাইন তুলে ধরা হয়েছে যেটা বর্তমান পত্রিকায় উত্তরবঙ্গ ব্যাপারে প্রকাশিত করা হয়েছে। সেটাতে এখানে বলা হয়েছে যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষ 2 মাস পিছিয়ে। তো এ নিয়ে কিছু দেওয়া হয়েছে তোমাদের ইনফরমেশন, তো সেই কারণে এই ভিডিওটা আজকে করা। ফ্রেন্ড, কত তারিখে তোমাদের এক্সাম হবে, কত তারিখে তোমাদের রেজাল্ট ঘোষণা করা হবে, সব কিছুই এর মধ্যে ইনফরমেশন দেওয়া রয়েছে। ফ্রেন্ড, তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোটাই, আপনারা সমস্ত ধারণা। তো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকন বাজাবেন। তো চলুন আমরা দেখে নেই আজকের যে পেপারে কী কী ঘোষণা করা হয়েছে আজকের ডেটে। তো এখানে দেখতেই পাচ্ছ যে সংবাদদাতা নকশালবাড়ি, করোনার প্রকোপে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষ 2 মাস পিছিয়ে পড়তে চলেছে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের UGC একটি নির্দেশিকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ পঞ্জিতে বদল করা হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী জুলাই মাসের পরিবর্তে সেপ্টেম্বর মাসে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে বিশ্ববিদ্যালয় সূত্রে তা জানা গিয়েছে। করোনার কোপে 16 মার্চ থেকে বিষয় ও কলেজের ক্লাস বন্ধ হয়ে আছে। যদিও UGC-র নির্দেশিকা রয়েছে 16 মার্চ থেকে 31 মে পর্যন্ত অনলাইনে অ্যাপ, ইউটিউব, ইমেল, ভিডিও কনফারেন্স সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পড়ুয়াদের পঠন পাঠন এগিয়ে রাখতে হবে, যা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পালন কিন্তু করছে। তারপরে এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছ যে UGC-র নির্দেশিকা অনুযায়ী 1 জুন থেকে 15 জুন মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষাবর্ষ ও অন্যান্য বর্ষের প্রজেক্ট ওয়ার্ক, ইন্টারনাল অ্যাসেসমেন্ট সহ সিলেবাস সহ শেষ করার যাবতীয় কাজ শেষ করে দিতে হবে। এরপরে 2019-20 শিক্ষাবর্ষের ফাইনাল সেমিস্টারের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষা 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যেই পরিচালনা করতে হবে। ওই পরীক্ষায় রেজাল্ট 31 জুলাই প্রকাশ করে দিতে হবে, এরকমটা কিন্তু জারি করেছে। এছাড়াও কলেজ বিশ্ববিদ্যালয়ের ইন্টারমিডিয়েট সেমিস্টার 16 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে, তার রেজাল্ট 14 আগস্টের মধ্যেই প্রকাশ করতে হবে। এরপর 2020-21 শিক্ষাবর্ষের PG ও UGC ছাত্রছাত্রীদের 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। UGC-র নির্দেশিকা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের উত্তীর্ণ ছাত্রছাত্রীরা 1 আগস্ট থেকে ক্লাস শুরু করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষে নতুন স্নাতক ও স্নাতকোত্তরের মাধ্যমে বর্ষের ছাত্রছাত্রীরা 1 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করতে। তারপরে সবার শেষে বলা হয়েছে যে, দেখতে পাচ্ছ এখানে সবার শেষে বলেছে যে এ বিষয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ সরকার বলেন যে উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ কিন্তু নেব। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবিবেশ ভট্টাচার্য বলেন যে আমরা UGC-র নির্দেশিকা পেয়েছি, কিন্তু এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, তো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে মোট 32টি বিভাগ রয়েছে, মোট 49টি কলেজ এখন কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু রয়েছে। তো এমনটা কিন্তু বড় ঘোষণা করলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে দিলীপ সরকারও, রেজিস্ট্রার যিনি দিলীপ সরকার, তিনিও কিন্তু বললেন যে আরও কিন্তু পদক্ষেপ নেওয়া হবে। তো যখনই এরকম কোনো পদক্ষেপ নেবেন তখনই কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই আপডেট দিয়ে দেবো। তোমরা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে রাখবে। তো ফ্রেন্ড, আশা করা যায় বোঝাতে পেরেছি যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নতুন পদক্ষেপ যদি নিয়ে থাকে তাহলে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কিন্তু ইউটিউবের মাধ্যমে ভিডিও আকারে আমরা কিন্তু দেখিয়ে দেবো, আপডেটগুলো দেখিয়ে জানিয়ে দেবো। তো অবশ্যই এরকম যদি ছোটোমোটো আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই বাজাবেন, কেননা যদি নোটিফিকেশন বেল আইকন না বাজেন তাহলে কিন্তু সেই আপডেটগুলো আপনারা জানতে পারবেন না, বুঝতে পারবেন না। তো থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড, এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিও আবার পরের দিনে নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ, এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।